1 hour place. Ladies, iftar shuru kore disse. Hello, bondura. Assalamu alaikum, shobaike. সবাইকে জানাই শুভ নববর্ষ 1429 চলতেছে এবার প্রত্যেকবারের মতো এবার তো আর আমরা মনে করেন নববর্ষতে সকালে বের হতে পারি নাই ইলিশ পান্তাও খেতে পারি নাই সো রোজার মাস চলতেছে সবাই রোজা রাখছে সো ইনশাআল্লাহ আজকে আমরা একসাথে ইফতারি করব একটা প্ল্যান হইছে আর কি চাইল্ডহুড ফ্রেন্ডদের একসাথে গেট টুগেদার আমরা ইফতারি করতে যাচ্ছি এখন ইফতারি করতে যাব আমরা ধানমন্ডির একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফে ব্লু অবশ্যই এটার রিভিউ সবাইকে দেখাবো এই যে রাজনাও রেডি হচ্ছে রাজনা শুভ নববর্ষ বাংলা 1429 সো পরে রওনা দিব আমরা এখন আসরের আজান পড়তেছে সো দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে এই যে রাজনা রেডি হচ্ছে আমরা ইফতারের জন্য বের হইছি তো আমরা যাচ্ছি ক্যাফে ব্লুতে এই যে সবাই আছে গাড়িতে আমার বোন আমার বোনের জামাই বন্ধু মাই ফ্রেন্ড এই যে রাজনা সো আমাদের পয়লা বৈশাখ আজকে আমরা যাবো ইফতারি করতে একসাথে সবাই ইনশাল্লাহ আর রাস্তাঘাটের অবস্থা ভালোই আছে এই যে হাসান আঙ্কেল হাসান মোল্লা সো ক্যাফে ব্লুতে সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ হসপিটালে পাশের বিল্ডিংটা 14 তলা যে বিল্ডিংটা আছে এই যে দেখা যাচ্ছে এই 14 তলা বিল্ডিং এর টপে রুফ টপে ওকে আমরা চলে আসছি ক্যাফে ব্লিউতে এখন আমরা রুফ টপে যাব ক্যাফে ব্লু এ হচ্ছে আমাদের ব্লু এটা হচ্ছে ভিতরটা আমরা রুফটপে বসবো তো আমাদের আগে থেকে বুকিং দেওয়া আছে তো আমরা হচ্ছে রুফটপে বুকিং দিয়ে রেখেছি আমরা এখন রুফটপে যাব এটা হচ্ছে বাইরের সাইড এন্ড এটার উপরে হচ্ছে আমাদের প্লেস আমাদের হচ্ছে প্লেসে আমরা চলে যাচ্ছি আমরা হচ্ছে একদম টপে ইফতার করব আজকে সাথে পয়লা বৈশাখ দিস ওয়ান আওয়ার প্লেস এখানে হচ্ছে আমাদের বুকিং দেয়া আছে আমাদের টেবিলগুলো একদম সুন্দর করে ওরা রেডি করে দিয়েছে আমরা হচ্ছে একদম টপে ক্যাফে ব্লু ওরা ওদের ইন্টেরিয়র অনেক জোস করে করছে ওদের রুফটপটা অনেক জোস করে ইন্টেরিয়র করা ওকে রামাদান ইফতারি দুইটা প্ল্যাটার আছে রামাদান ইফতারের আর যদি কেউ সেহরি করতে চান সেহরিরও প্ল্যাটার আছে এটা হচ্ছে সেহরির প্ল্যাটার সেহরিতে ওদের বেশ কিছু প্ল্যাটার আছে এটা সেহরির প্ল্যাটার আর এটা হচ্ছে ইফতারি প্ল্যাটার দুইটা প্ল্যাটার ইফতারি এটা হচ্ছে ওপেন রুফ টপ আর ভিতরে হচ্ছে একটা ইনডোর ইনডোর রেস্টুরেন্ট আমরা ইনডোর নিইনি আমরা ওপেন রুফ টপে গিয়েছি ইনডোর সিটিং প্লেস এইটা হচ্ছে রিসেপশন আমাদের 20 জন তো তাই সিটিং অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে ফেললাম ওগুলো লম্বালম্বি করে আমাদের অনেক কনজাস্টেড হয়ে যায় দ্যাটস ওয়াই একটু ছড়ায় ছিটায় করলাম রুফটপের লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে সবার জন্য ওয়েট করতেছি অনেকে জ্যামে পড়ে গেছে আসতেছে হ্যালো আমরা চলে আসছি ক্যাফে ভিউতে ফ্রেন্ডদের ওয়েট করতেছি কজ আমরাই ফার্স্ট আমি বা আমার ননদ আর ননদের হাজবেন্ড আমরাই চলে আসছি আর বাকি ফ্রেন্ডরা আসে নাই সব ছোটবেলার ফ্রেন্ড আসতেছে সবাই এই যে অনেকে এসে পড়ছে
মোটামুটি স্টার্টার এসে পড়েছে। স্টার্টার এইটা হচ্ছে শেরান বাবা। যে অনেকে এসে পড়ছে, অনেক ভাবিরা বান্ধবীরা এসে পড়ছে, বন্ধুরা তো ইজ অলরেডি হিয়ার, সব আমার চাইল্ডহুড ফ্রেন্ডস। মাগরিবও হয়ে আসতেছে ইনশাল্লাহ। ওকে, আজান দিয়ে দিছে, ইফতারিও এসে পড়ছে। লেডিজরা ইফতারি শুরু করে দিচ্ছে, আমিও শুরু করে দিই। আমি এই প্ল্যাটারটা অর্ডার দিচ্ছি, রাইস, তন্দুরি চিকেন, ফিশ র্যাপ, হালিম এক্সেট্রা। ম্যাক্সিমাম এই অর্ডারই দিচ্ছে, অনেকে আবার তন্দুর রুটি দিচ্ছে। যাক, খাবার স্টার্ট করা যাক। বন্ধু, খাবারটা কেমন ছিল? রাইসটা ভালো। আচ্ছা, আর হালিমটা কেমন ছিল সৌরভ? নানটা কেমন নবি? নরম ছিল। যাক, দেখি লেডিসদের কি অবস্থা। খাবার কেমন লাগতেছে আপনাদের সবার? রাজনা, নাজে, খাবার ঠিক আছে? প্রিয়াঙ্কা, এটা আমার একটা ছোটবেলার ফ্রেন্ড। ওরে মা, পয়লা বৈশাখের ভালোবাসা দেখ, এই স্থানের ভালোবাসা আরো বেড়ে গেছে। এটা কিন্তু আমার ল্যান্ডা কালার ফ্রেন্ড, ঠিক আছে? ডেজার্ট এসে পড়েছে, সবার খাওয়া অলমোস্ট শেষ। যাক, আজকে পয়লা বৈশাখে সবার সাথে ইফতারি করে আনন্দটাই অন্যরকম। কেমন আছিস? চাচিটা কেমন আছে? বিল এসে পড়ছে, আমরা এখন এখান থেকে মুভ করতেছি, সবাই বিদায় নিচ্ছে। এখান থেকে যাবো একটা ফ্রেন্ডের বাসায়, আমরা অনেকে চলে যাবে, তাই আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছে। চল, বের হয়ে যাচ্ছি। আসো আসো, চলো ছবি তুলবো এখানে, চল। ওকে, ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি। তো আজকে পয়লা বৈশাখের দিনটা প্লাস একটা ইফতারি করার পরে ভালোই লাগতেছে, মনে হচ্ছে আজকে পয়লা বৈশাখ। দেখ, সবার সাথে ভালো এনজয় করলাম। তো সবাই অবশ্যই ভিডিওতে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, যাতে ফিউচারের ভিডিওগুলো দেখতে পারেন, আর আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।